এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। শাহাটিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। শাহাটিক স্টাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্যা পরিপূর্ণ। নমস্কার, শাহা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি রিয়া, তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে শাহা টেক্সটাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা। দাদা, স্বাগত আজকের পর্বে। আর আজকের পর্বে কিন্তু তোমাদেরকে দেখাবো শুধুই জামদানি। দাদা নিয়ে এসেছে একদম জামদানির কালেকশন, মানে জামদানি, এটা যেহেতু খাদি সুতো, হাতে কাটা সুতো হয়েছে, সেজন্য শুভ বলে মানে মানিত্রি একদম, মানে দাদার থেকে এটা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, গুজরাটি গাছটাকে ঠিক ওই রকম না, ওরা অনেকটা ওই প্যাটার্নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এটা সম্পূর্ণ তো হাতে করা, একদম হাতে করা, একদম হাতে করা, কোনো এই যে একদম কোনো প্রযুক্তি নেই, কাটিং নেই। ব্যাক আর ফ্রন্ট মানে একদম একই, সেটাই বুঝতে পারবে যে সম্পূর্ণ হাতে ঘোরানো যে কাজটা। এই জামদানিগুলো হচ্ছে নতুন করে আমরা কি জামদানি এগুলো আনবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। নতুন করে আমরা আরো মানে জামদানি তো অ্যাকচুয়ালি কি বলবো, আমাদের মায়ের সংস্কৃতি, এটা বাংলার সংস্কৃতি, এটা বাংলার জামদানি, বাংলার সংস্কৃতি। আর জামদানি শব্দটা হচ্ছে পারসি শব্দ, এটা সবাই জানে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, দেখো হাতায় হচ্ছে কাজটা পড়বে। এটার দাম হচ্ছে 39,375 টাকা। একটা খুব ভালো ম্যাটেরিয়াল দেখাই না এটা, একটা 78 মতো দাম আছে, 78 টাকা দাম আছে, একদম দেশের ট্যাগ লাগানো আছে। এটা দিয়ে তো আপনাদেরকে বোঝাতে হবে যে দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্রটা কত ভালো। সেজন্য আমার মাথায় বুদ্ধি আসলো যে ছোট্ট একটা জিনিস দিয়ে হাতে দিই, একদম সবার হাতে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। বা এটা দিয়ে ব্লাউজও তৈরি হচ্ছে, কুর্তি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এগুলো কিন্তু সমস্ত ব্লাউজ রয়েছে, এগুলোর দাম হচ্ছে 78। ব্লাউজ না, ব্লাউজ তৈরি করা যাবে একদম। এই যে সুন্দর গামছা, আরো কিছু চেকস আছে গামছার মধ্যে, খুব সুন্দর। 78 সব 78 করে দাও। আচ্ছা, ভালো হয়েছে না? দারুন। আর কাপড়টা এত সফট, এটা দিয়ে বোঝাতে হবে আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলটা কত খাঁটি সেটা আমি তো বুঝেছি, আপনারাও নিশ্চয়ই বুঝেছেন, কারণ আমার বাড়িটা মায়ের ঠিকানা। তাই মায়ের সংস্কৃতি হচ্ছে তো জামদানি শাড়ি, তাই আজকের পুরো পর্ব জুড়েই হচ্ছে দাদা এনেছে জামদানি তোমাদের। আর এটা রিয়া, এই শাড়িটা তোমার চেনা কিনা দেখি তো। এই জামদানিটা শাড়ি পরে কোনো ভোগ নিবেদন করা হয়েছিল? হ্যাঁ, নোংখালি জামদানি একদম 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 সেই ইয়ে করে দেওয়া হয়েছিল। আচ্ছা, হ্যাঁ যেই শাড়িটা দিয়ে যখন মানে অ্যাকচুয়ালি তো পর্দার আড়ালে হচ্ছে ভোগ নিবেদন করা হয় মানে, কিন্তু সেটা আর কি জামদানি শাড়ি দিয়ে, একদম আমরা জামদানি শুটে এসেছি, তুমি জামদানি দিয়ে করে দাও একদম। এবং আমি বলেও এসেছিলাম যে এটা জামদানি দিয়ে যেন ভোগ নিবেদন করা হয়, যেটা নোয়াখালী জামদানি, ওরা করেছে তাই। এই শাড়িটা সেই শাড়ি। আচ্ছা আচ্ছা, ওই জন্য খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। এটা কুচির পরছেন, আবার বডিটা হচ্ছে এটা নোয়াখালী জামদানি। আমার দাম হচ্ছে 2,555 টাকা। তো সফট সফট ফিনিশের জামদানি কিন্তু মানে অনেকের পছন্দ, তোমরা শাহা টেক্সটাইলে এটা কিন্তু অ্যাভেলেবল। আমার কিন্তু আবার মিডিয়াম ফিনিশটা ভালো লাগে,
সফট ফিনিশটা আমার ভালো লাগে না কেন, কারণ আমরা দেখে এসেছি একটু পড়লে ঠিক একটু এটা দেখো কি হচ্ছে লেগে থাকছে একদম, আর ওটা লেগে থাকবে না, এটা ড্রিপিংটা খুব ভালো হবে একদম, অর্গ্যান্ডির মতো একটু ফোলা ফোলা থাকবে, খুব ভালো লাগবে। আঁচল এই হচ্ছে, বাহ শাড়িটা অপূর্ব, দারুণ না, দারুণ, ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ইয়েলো, প্রচুর ডিজাইন আমাদের কাছে আসছে। আরেকটা দেখতে দেখতে বলি, প্রচুর ফোন এসছে। আমার বাড়ি হয়ে গেছে, সেখানেও অবশ্যই আসো, কারণ সেখানেও কিন্তু প্রচুর সম্ভার, আর দু জায়গাতেই রয়েছে প্রচুর ড্রেস মেটেরিয়াল, ফ্যাব্রিক রয়েছে দু জায়গাতেই, কারখানা রয়েছে আমাদের এখানে তিনতলায়, এক সাইড একটা সাইডে বারাসাতে কারখানা রয়েছে, মানে আমি অব সফল ডিজাইনার, মানে যে কোনো মেটেরিয়াল কিনে আপনি ডিজাইনার হয়ে যান, এটা খুব ভালো একটা, একদম, প্রচুর মানুষ মেটেরিয়াল নিচ্ছে, নিজে নিজে ডিজাইন করছে, সে আপনি যেটা নিজে নিয়ে গিয়ে করবেন সেটাই তো ফ্যাশন, আর অন্যের দেখে যেটা কিনবেন সেটা হচ্ছে ফ্যাশন ট্রেন্ড, প্রচুর মানুষ অ্যাকচুয়ালি কি হচ্ছে মেটেরিয়ালের প্রতি, আবার 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 আমি চাইছি যে গ্রামে গ্রামে ঘর 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 করে শব্দটা হবে, এই যে এই জামাটা এটা দেশের, এটা কিন্তু আমি কাস্টমাইজ করা, টেইলরিং করা, একদম একদম খুব সুন্দর, দাদা যে মেটেরিয়ালটা পরে রয়েছে এটা মনে হয় টিজির উপরে রয়েছে, না না এটা মটকা আছে, মটকা আছে, আচ্ছা আচ্ছা, শাইনটা কিন্তু খুব সুন্দর, টিজি না, দেখো এই জামদানিটা, এটা কিন্তু অল ওভার পুরো বুটা রয়েছে, আর সুন্দর ফুল আর পাতার মোটিভ করা আছে, দারুণ দেখতে শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 4645 টাকা, 4645, একদম ব্ল্যাক রেড কম্বিনেশন, মসলিন, যা সুন্দর জামদানি বলতো, এই শাড়িটার কোনো দাম হয় বলো রিয়া বলো, আরে বাবা। শাড়িটা পুরো জুড়েটা আমার, মানে এটা গেতে আছে, জামদানি এরকমই হয়, জামদানি এরকমই হয় একদম, এগুলো লোকের চোখে, এগুলো হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, বা মানে আমাদের ভারতীয় একটা সংস্কৃতি হচ্ছে আলপনা, আমরা তাই করছি এবার, আমাদের মা লক্ষ্মীর জন্য আলাদা করে যে আলপনা হয়, আচ্ছা, যে আলপনা হয় সেই আলপনা দিয়ে আমরা একটা শাড়ি করছি, মানে এইভাবে আলপনাটাকেও মানুষের কাছে তুলে একদম, যে আলপনাটা একদম সারা ভারতবর্ষের একটা কালচার, এই সংস্কৃতিকে প্রত্যেকটা মানে সারা মানে কি বলবো বিশ্বের সমস্ত মানুষ গ্রহণ করেছে, কত সুন্দর, মানে জিনিসটার তো অন্য রকম, তাই না, আলপনা একদম আলপনার মোটিভে কিন্তু জামদানি করে আমরা আরো নতুন করে করছি, খুব সুন্দর, এটা হচ্ছে পুরো মাসলিনের উপরে রয়েছে, আলপনার তো প্রচুর ভাগ রয়েছে, শুধু আমাদের বিয়ে বাড়িতে যে আলপনা পিড়িতে হয় লক্ষ্মী পুজোর সময়, না না প্রতিটা আলপনার একটা টুসু গাজন, তারপরে তোমার সমস্ত উৎসবের জন্য আলপনা কিন্তু আলাদা আলাদা আলাদা, একদম একদম, এই শাড়িটার দাম হচ্ছে 25,550 টাকা, নবান্নের আলপনা আলাদা, এটা ব্লাউজ একদম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, সুতরাং জামদানি শাড়ির সঙ্গে কিন্তু আলপনা, মানে এটা কিন্তু একটা, তাই দেখো না, আর ফুল পাতা এগুলো তো একটা জড়িত, আর প্রত্যেকটা উৎসবে, এটা কিন্তু খুব ঠিক কথা যে প্রত্যেকটা উৎসবে আলপনা কিন্তু এক এক রকম হয়, কত কত বড় একটা সংস্কৃতি আমাদের কাছে, দেখো আলপনাটা বলে ওই ওটা তো আমাদের একটা, আমাদের কাছে একটা এক্সপ্রেশন, আলপনা কিন্তু আমাদের কাছে একটা এক্সপ্রেশন, মানে এটা মানে আমি আমার যেমন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে বা এক্সপ্রেশন করা, আলপনাও আমাদের কাছে একটা এক্সপ্রেশন, দেখো তোমার বাড়িতে কোনো উৎসবে যদি আলপনাটা যায় তো সেই অ্যাটমসফিয়ারটাই আলাদা, একদম
ওটাকে আমরা ছোট করে দেখছি, ওটা অনেক বড় একটা ব্যাপার এবং সারা পৃথিবী বেছে নিয়েছে, গ্রহণ করেছে। দেখো এই শাড়িটা দেখো, কতদিন পুরনো হবে? ওয়াও, এটাও কিন্তু মসলিনের উপরে রয়েছে। তাহলে কি হবে এই বাংলা, সমৃদ্ধ বাংলা, বাংলার ভিতরে আরেক বাংলা, এই বাংলা অজানা বাংলা, একদম গড়ে উঠুক কর্মসংস্থান চতুর্দিকে কর্মসংস্থান। এবং এটা তো গড়ে উঠতেই হবে, কারণ সম্পূর্ণ হাতে বোনা একটা শাড়ি, জামদানি টোন টু টোন রয়েছে একদম। দেখো শুধু এই মেশিনটা শুধু ঝাপটা থাকবে না, এটা এটা কিন্তু এই ঝাপ নেই, আচ্ছা এই ঝাপটা থাকবে না, ওটা কিন্তু ড্রয়িং থাকবে, খাকা থাকবে তার মধ্যে হাতে। আর এটা দেখো একটা সরু করে এরকম মুগা গেছে বর্ডারটা, খুব সুন্দর অল ওভার শাড়িটা, সুন্দর না, দারুন, মানে বলো এটা ফুললে একটু গায়ে না, যে কোনো অকেশনে আমাদের মনে হয় সবথেকে বাংলাকে তুমি দেখো তো, তোমার যখন জ্ঞান হয়েছে যখন মা একটা শোভাযাত্রায় যায় বা মণ্ডপে যায়, একদম এটা কিন্তু আমরা দেখেছি, তখন কি জামদানিটা তো পড়তে দেখেছে তো, একদম তখন তো জামদানি প্রত্যেকের ওয়ার্ড্রপে মানে একাধিক এটা থাকবেই, প্রত্যেক মায়ের কাছে থাকবেই, এইটাই তো মায়েদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি। এইটা যদি আমরা উড়িষ্যার মতো করে নিতে পারি, ব্যাস, উড়িষ্যার তো ওদের সংস্কৃতি হচ্ছে বিয়ের শাড়িটা আর লেহেঙ্গাটা সেটা থাকবে, আদারওয়াইজ যে মানুষ মানে দেওয়া টেওয়ার জন্য সব ওদের কালচারের শাড়ি, কিন্তু অন্যটা দিলে খুব মানে একটু অসন্তোষ প্রকাশ, একদম একদম যে শাড়িটা দেখো টান ওদের, এটাই তো মানে নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সব হাতে ঘোরানো সম্পূর্ণ। কিন্তু হ্যাঁ মসলিনের উপরে রয়েছে মুগা বর্ডার, আর এগুলো সব হাতে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ তো সেজন্য একটু মসলিনের উপরে করি, যদি কটন হয় আর একটু ভারী হয়। আচ্ছা এই যে এতগুলো কালার ইউজ হয়েছে, কালারের উপরেও কি দামটা মানে ডিপেন্ড করে? কালারের উপরে যতগুলো, ধরো আমি একটা বলে দিই, এই কালারটা চললো, এই কালারটা চলার পরে এই কালারটা চললো, তারপরে তো ওটাকে সুতোটাকে থামলো, হ্যাঁ তারপরে আবার গোল্ডেন বুনলো, রেড বুনলো, মেরুন বুনলো, এই গোল্ডেন বুনলো, ততবার তো মানে ব্রেক হচ্ছে, এটা ইয়েলো ব্রেক হচ্ছে, তো ব্রেক যত দেবে তত দাম, আর খুব ধৈর্যের মানে পরিচয় একদম, খুব যত এগুলো তো একটু বেশি ধৈর্য লাগে না, কিন্তু যদি কোনো ছবি থাকে তাহলে কিন্তু চার দেশের সংস্কৃতি আপনার ওয়ার্ডরোবে থাকে, একেবারেই তাই। আর এগুলো তো দাম নয়, দাম তো একটা 3-4 হাজার টাকাও শাড়ি পাওয়া যায়, এগুলো একটা সংগ্রহ, আমি একটা থাকলাম আমার দেশের, আমার শাড়ি তো একটা অনেক বড় ব্যাপার, অনেক একটা বড়। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, শাহ টেক্সটাইল, আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, শাহ টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক, শাহ টেক্সটাইল, হরিতলা, বারাসাত। এই একটা শাড়ি এইটা যদি তুমি চিকু ব্লাউজ দিয়ে একটা পরো,
চিকু মানে তো বুঝতে পেরেছি এই যে আমার ট্রাউজারে কালার দিয়ে ও ভীষণ ভালো লাগবে দেখতে দারুণ লাগবে আর শুধু চিকুর সঙ্গে রেড পাইপিং থাকবে কট পাইপিং গুলো থাকবে ভীষণ ভালো লাগবে একদম বিউটিফুল ওয়াও একদম মিহিন করা জামদানি ওই রেশমটাকে ওই কালারটাকে খেয়ে ফেলে কটনটাকে আচ্ছা এটা তো একটা একটা রেশম একটা কটন আছে হ্যাঁ হ্যাঁ ওই কটনটাকে খেয়ে ফেলে আচ্ছা আচ্ছা বুঝেছো হুম হুম সেই জন্যই এটা নতুন একটা টেকনিক বেরিয়েছে এখন না সেটা হবে আচ্ছা এই এটার প্রাইস বলে দিই এটা দাম হচ্ছে 8925 টাকা উফ কি দন্ত ভীষণ সুন্দর সুন্দর না কালার ম্যাচিং কিন্তু অনেক চেঞ্জ হয়েছে জামদানির এরকম কালার একদম এগুলো এগুলো আমাদের প্রোগ্রাম দেওয়া আছে খুব সুন্দর এবং একটা জিনিস হচ্ছে প্রোগ্রামটা সবাই না দিতে পারবে না কেন কি এই প্রোগ্রামটা দিলে মিনিমাম তোমাকে 11টা শাড়ি বুক করতে হবে 11টা শাড়ি আর যদি এর কমে যদি 6টা 7টা কর তাহলে আবার কস্টিং বাড়বে কস্টিং বাড়বে সেজন্য প্রোগ্রাম দেওয়াটা খুব টাফ কিন্তু একদম খুব কনফার্ম হয়ে যায় না এটা এই বুটাটা এই ম্যাচিং আমার চলবেই সেটা নিজের আত্মবিশ্বাস থাকতে হবে একদম মানে এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যবসায়ী দিক মানে আমরা যেটা বললে এটা পুরো হচ্ছে কালার কম্বিনেশনটা একদম আজকেও মঙ্গল বেনারসি তাহলে আমার কি হবে আমার এই মঙ্গলটা কিন্তু আমার দেশের ভাই বোনেরা ওদের যেন মঙ্গল হয় যারা বুঝছেন একদম একদম এই মঙ্গল বেনারসির মতো কিন্তু আমাদের মাঙ্গলিক শাড়িও কিন্তু এইটাই অবশ্যই জামদানি এটার দাম হচ্ছে 6515 টাকা দেশের ভাই বোনেদের মঙ্গল কামনার জন্যই তো হাতে বোনা শাড়ি এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে কি বলতো রিয়া দূরের যারা মানে থাকে না কি তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে ভীষণ আর এটা দেখো এটা দোতার একদম দোতার মানে কি বলতো দেখবে তার জন্য বেশি ডিফারেন্স হয় না তো দোতার একটার জন্য কত হবে রে সময় তো 120 গ্রাম 140 গ্রাম লাগবে হয়তো 800 টাকার ডিফারেন্স হবে আচ্ছা আগে ব্লাউজ পিসটা এই হচ্ছে আঁচলটা একদম ভরাট কাজ হয়েছে একটা কষ্ট হচ্ছে দোতার হলে একটু সুই ফুটাতে একটু কষ্ট হয় আচ্ছা আচ্ছা হাতে ঘোরানো তো হ্যাঁ একটু ঠিক হয় আর কি দারুণ পুরো আঁচলটা ভরাট কাজ দেখো পুরো একদম ফুল লতা পাতা দিয়ে জামদানি আমার জংলা এগুলো তো সব নতুন এগুলো তো রয়েছে এগুলো আপনারা আছে আরো নতুন কিছু আমরা অ্যাপ্লাই করছি কালার ব্যবহার করছি একদম পুরো অল ওভার শাড়িটা এরকম আমার কেন জানি না মঙ্গল বেনার মানে এই শাড়িটা দেখতে দেখতে মঙ্গল বেনারসির কথা মনে পড়ে গেল শাড়িটার অল ওভার কাজটা দেখে এটা দাম হচ্ছে 25500 টাকা তাহলে এই সংগ্রহগুলো রাখবে না একদম যাদের অবশ্যই যারা এফোর্ড করতে পারবে তাদের কিন্তু সংগ্রহতে রাখতেই হবে কারণ এগুলো হচ্ছে যেরকম আমাদের দেশের ভাই বোনেদের যারা নাকি বুনছে সেই সব শিল্পীদের খাওয়া দাওয়া ঘোরা সমস্ত লাক্সারিয়াস তো থাকবে তার সঙ্গে এটাকেও একদম ভালোবেসে নিতে একদম তাহলেই কিন্তু আর মিউজিয়ামে গিয়ে বন্ধ হবে না টিকিট কেটে দেখতে হবে না যে আগে কি ছিল 500 বছর আগে 800 বছর আগে 200 বছর আগে তাহলে আমাদের আমরা কি আমাদের মধ্যেই আমরা আমাদের মধ্যেই সেই জিনিসটা বেঁচে থাকবে কত মানে সবাই কি পড়বে যাদের এফোর্ড করার ক্ষমতা আছে নিশ্চয়ই পড়বে এইটা তো সবাই এগুলো জানি এগুলো তো সবাই এফোর্ড করতে 5000 6000 7000 8000
আমাদের একটা 1,27,500 আমরা একটা রিয়েলিটি শোতে দেখিয়েছিলাম একদম তাহলে বলো দাদা দেখিয়েছিল যে এই শাড়িটা হচ্ছে মানে পুরো ট্রাইবালদের বিয়ে ছিল বিয়ে হ্যাঁ পুরো ট্রাইবালদের উৎসব ছিল বিয়ের উৎসব ছিল সাংঘাতিক আমি দেখেছি মানে ফিগার গুলো যে করা এবং তার চোখের মণিটা পর্যন্ত বোঝা যাচ্ছে এত সুন্দর মানে ডিটেইলিং আর কি হাতের কাজ এই জামদানিটা দেখো আমাদের একদম বাংলাদেশের যে প্যাটার্নে জামদানি হয় সেই জামদানি এটা বাংলাদেশেরই জামদানি এটার দাম হচ্ছে 6,780 টাকা 6,780 এটার প্রাইস জরি জরিটার আবার দাম কেন বেশি বলো তো এগুলো বলে দিতে হবে আপনাকে জরিটার দাম বেশি হচ্ছে জরিটা আবার উইপ করতে কষ্ট ও ও মা কি দারুন কালার পিচ কালার হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং এটা কিন্তু আমাদের কাছেই হবে একমাত্র আমি দেখাচ্ছি কেন ইন্টারেস্টিং এক্সেলেন্ট শাড়িটা কালার ম্যাচিং গুলো তো আমার দেওয়া একদম মিহিন কাজগুলো কি ভালো দেখতে দারুন না অসম্ভব সুন্দর যে পড়বে তার কাছে গিয়ে চোখের আরাম একদম চোখের আরাম আর গায়ে রাখলেও আরাম হবে একদম হবেই হবে ভীষণ সুন্দর পুরো অল ওভার শাড়িটা এরকম একদম মিহিন কাজ দেখো এটা কি ব্লাউজ পিসটা রয়েছে মা বাহ ওই হাউস স্লিপে আছে এটা হচ্ছে দামটা বলবো ভীষণ ইউনিক একটা কালার এবং বুননটাও একদম অন্যরকম এই শাড়িটার দাম হচ্ছে 18,160 টাকা 18,160 ইয়া একটা ব্যতিক্রম দেখাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বেনারসের জামদানি আচ্ছা বেনারসের জামদানি হচ্ছে বাহ হ্যাঁ এটা বেনারসের টেকনিকটা আলাদা ওদের এটা বেনারসের জামদানি অ্যাকচুয়ালি জামদানি তো ফুল লতাপাতা যেটাই থাকে দানির মধ্যে অ্যাকচুয়ালি জামদানির সঙ্গে ফুলদানির একটা মিল রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম জাম তো জামা কাপড় হ্যাঁ আর ফুল লতাপাতা যেটা থাকে ওটা যে দানির মধ্যে থাকে বলে জামদানির সঙ্গে ফুলদানি ফুলদানি এই দেখো ফুল লতাপাতা যেগুলো আছে সেটাই জামদানি কি সুন্দর শাড়িটা শাড়িটা দেখে সামনে থেকে এটা কিন্তু কটন আছে একদম কটন হ্যাঁ সামনে থেকে দেখে মনে হচ্ছে কি ইক্কাত রয়েছে কিন্তু এর প্রাইসটা বলে দিই এটা দাম হচ্ছে 10,025 টাকা আমাদের রানিং ব্লাউজের মধ্যে যেরকম বাংলা সমৃদ্ধ ইউপিও কিন্তু এটা অন্য একদম একদম বুননের সমৃদ্ধ আর সারা ভারতবর্ষ তো জুড়ে আছে সব বুননের মধ্যে এটা একটা বড় ইন্ডাস্ট্রি শাড়ি কেন আমরা অন্য শাড়ি এত দাম দিয়ে কিনি দেখো এই শাড়িটা কত সুন্দর হাতে ঘোরানো বুটি মানে সমস্ত ভাই বোনেরা হাতে ঘুরেছিল তাহলে এইগুলো আমি নেব না শাড়িটার শুধু কাজটা দেখো একটা পাতা সেইটাও কত ডিটেইলিং কত এটার দাম হচ্ছে 25,000 টাকা এই শাড়িটার প্রাইস 25,000 পড়লেও পড়লাম না পড়লাম ওইভাবে রাখবেন না পার্ট হিসাবে রাখবেন যে না এটা আমি পড়বো সংগ্রহ করবো আমি চারটে কিনবো না আমি একটাই কিনবো একদম কারণ সত্যি যারা বোঝার এবং এটা তো অবশ্যই রুচিশীল শাড়ি তাহলে দেখবেন প্রচুর শাড়ি বুনন কর মানে সব ভারতবর্ষের যে শৈলীগুলো আছে যেগুলো মানে পুরাতনী যেগুলো একদম সব শাড়িগুলো আমি আবার নতুন আস্তে আস্তে বেরিয়ে আসবে মানে এগুলো অনেক আমি কোথা থেকে করবো আমি কি আজ থেকে 10 বছর আগে চিন্তা করেছিলাম যে এইরকম ধরনের শাড়ি আমি করবো
মানে এটা কি একটা নেশার মতো না মানে না আমি তো ভাবিনি আমাকে তো ভাবিয়েছেন আপনারা ঠিক তাই মানে কৃতজ্ঞ আপনাদের কাছে যে পোশাকের মহিমায় সাজিয়ে দিতে পারে না আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে একটা সঠিক পথে আপনারা চালিত করেছেন আমার আমি আপনাদের বুঝেছি যে এই পথটা ঠিক পথ আপনারা বলতে চাইছেন হয়তো আপনারা বডি ল্যাঙ্গুয়েজ আমাকে বুঝিয়েছেন আমি বুঝেছি এবং আমি না প্রত্যেকটা ব্যবসায়ী আমার যারা কলিগ আছে মানে আমার সম্প্রদায় যারা আমার কলিগ আছে সবাই এটা দৃষ্টি অনুগ্রহণ করলে আমার মনে হয় দেশ আরো সমৃদ্ধ হবে যে আমরা আমার দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে না রেখে আমি অন্য কেন করব একদম আর শাখা টেক্সটাইল কিন্তু একটা প্রোডাকশন ইউনিট থেকে সরাসরি তোমাদের কাছে যাচ্ছে সমস্ত কিছু আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটু এর বাইরে কিছু নেই যে নেবে সে 500% প্রফিট করবে একদম যে নেবে আপনি ভাবতে পারছেন এই আপনারা দেখুন এটার দাম হচ্ছে 4500 টাকা কিলো ভেজালের দাম হচ্ছে 220 টাকা একদম সুতরাং নিজেরা একটু সচেতন ভাবে কিনলেই হয় কটন নালে সিল্ক দুটোর মধ্যে যে কোনো একটা এর বাইরে কিছু নেই আর আজকে হচ্ছে পুরো পর্ব জুড়েই তোমাদেরকে জামদানির বিভিন্ন সংগ্রহ আজকে দাদা দেখাচ্ছে এই শাড়িটার দাম 25,500 এরপরে একটা সুন্দর অলিভ কালারের জামদানি একদম সাধ্যের মধ্যে 25,500 আপনারা হয়তো অনেক বেশি বা কোথাও কিন্তু আমাদের কাছে দাম রিজনেবল থাকবে এর জন্য কেন কি কাপড়টা ইয়ান ওয়েজেস প্রফিট আপনারা একদম আর কেউ সরাসরি এইটাই হচ্ছে সবথেকে একটা মানে ইয়ানটার দাম সুতোটার দাম মজুরিটা আমার প্রফিট আপনাদের কাঞ্জিবরম যেরকম এটা ব্লাউজটা আমি একটা কথা বলি সাউথে যেরকম কাঞ্জিবরমটা ওদের ট্র্যাডিশনাল এবং তারা কিন্তু যেরকম ভাবে পরে তোমার মত ফুল টুল দিয়ে গয়না টয়না দিয়ে পরে ঠিক জামদানিও পাশাপাশি কিন্তু আমরা খাদি হিসেবে ভাবছি না দেশ বলে নামটা দিলাম তাই দেশটা কি পড়ি টড়ি পড়ার পরে যখন ভালো হয়েছে তা এখন আমি বলতে কিছু নেই তা হাতে কথা একদম এইটা তো অ্যাকচুয়ালি ফ্রিডম তাই তো খাদিটা কি খাদিটা ফ্রিডম খাদির নাম ফ্রিডম একদম ফ্রিডম একদম মানে একেবারে এটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই এটা তো গান্ধীজি বুঝিয়ে দিয়েছে খাদির গান্ধীজি তো বুঝিয়ে দিয়েছে খাদিটা যে ফ্রিডম হ্যাঁ কি না বলো আমি ভুল বলছি না 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 এটাই তো পূর্ব শাড়িটা হাতে রেখেছি আমি বুঝতে পারছি আমি কি ধরেছি সবাই হয়তো হয়তো এত মানে হয়তো একটু বেশি দাম হচ্ছে কিন্তু আসুন আপনারা এসে দেখুন তাতে কোনো সমস্যা নেই আমার বাড়িতে এসে দেখুন বারাসাতে এসে দেখুন একদম কেনাকাটা করার জন্য তো সব ধরনের মিনিমাম যেখানে নাকি 225 টাকা 180 টাকাতেও শাড়ি পাওয়া মানে গেছে যদি আপনার ক্রয়ের ক্ষমতা থাকে প্লিজ একটা কিনুন গয়নার মতো করে কিনুন এটা গয়নার থেকেও বেশি বাবা এটা তো পুরো গয়না হয়তো রিসেল পাওয়া যাবে এই শাড়িটা হয়তো রিসেল নেই কিন্তু এই শাড়িটার মধ্যে তো রয়েছে আমার মানে আমার দেশের ভাই বোনদের শ্রম রয়েছে দেশকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু শাড়িটার দাম হচ্ছে 47,250 টাকা
47,250 এটা হচ্ছে আমাদের একদম জামদানি এই প্যাটার্নটা আমরা অনেকেই দেখেছি কিন্তু দেখো এটা মসলিনের উপরে রয়েছে মসলিনের অ্যাকচুয়ালি হাফটা একটু মটকার মত না এটা চার খেই দিয়ে আবার কিন্তু বানা হয়েছে আচ্ছা আচ্ছা এটা কর্ডের মতো আছে না হ্যাঁ কর্ডের মতো আছে সরু সরু আর স্কার্টে হচ্ছে জামদানিতে যাচ্ছে কি সুন্দর তবে জামদানি কিন্তু লাইট ওয়েটে বেশি ভালো বেশি ভালো একদম ফুলগুলোকে হ্যাঁ 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 বহু বছর এইটা সত্যি মানে এখন একটা যদি কেউ সংগ্রহতে রাখে তার দু থেকে তিন জেনারেশন পরেও যারা আসবে তারা কিন্তু দেখে অবাকই হবে অবাক হবে না আমার শাশুড়ি খুব স্টাইলিস্ট এটা কত অহংকারের কথা বলতো একদম বলো তুমি তোমার শাশুড়ি যদি ফ্যাশন করে স্টাইলিস্ট বা খুব সুন্দর ভাবে সেজেগুজে থাকে তাহলে তুমি লোককে যখন বলবে এটা তোমার কাছে কতটা গর্বের তুমি ভালো লাগে আমার শাশুড়ি খুব স্টাইলিস্ট এইটা করেই তো আমাদের যে মাস্টার উইভার্স যে আমাদের যে শিক্ষক বা আমি যার কাছে আমি তো বলি সেরা মানুষ সেই তো এবার ডক্টরের উপাধি পেয়েছে যেই শিল্পী করেছে সে তো সম্মানও পেয়েছে এই তো এক সপ্তাহ আগে ডক্টর উপাধি পেয়েছে আচ্ছা এটা কি তারই করা শাড়ি হ্যাঁ তারই শাড়ি আমার জীবনে তো সেরা লোক দুটো একটা লোকের কথা আমি কোনোদিন বলবো না আর এই মানুষটাকে আপনাদের সামনে নিয়ে আসবো এই শাড়িটার দাম বলে দিই এটার দাম হচ্ছে 52,500 টাকা 52,500 হচ্ছে এই শাড়িটার প্রাইস শাড়িটা বলো কোনো এগুলোর দাম দু চোখ ভরে দেখছি আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এটা হচ্ছে রানি কালারের উপরে রয়েছে দেখো এটাও একটা মাসলিনের উপর রয়েছে কিন্তু না আমরা তো ট্রাইবাল নিয়ে অনেক কাজ করছি আমরা ট্রাইবাল নিয়ে প্রচুর কাজ করছি এখন আমাদের একদম মানে ট্রাইবালের যে নকশাগুলো ট্রাইবালের হ্যাঁ চাদরের নকশা বা পাঁচরার নকশা সেগুলো তো শাড়িতে কনভার্ট করি কিছু তো এনেও ছিলাম আমরা পূজোর আরো কিছু প্রচুর ভাবে করি বিভিন্ন জায়গায় হ্যাঁ তাদের কিছু ড্রেসেস যেগুলো পোশাক সেগুলোতেই আবার শাড়িতে কিছু কনভার্ট করা হয়েছে সেরকম ধরনের দেখো এখানে হাফটা কিন্তু এই হচ্ছে বডিতে যাচ্ছে পুরো একদম হাজার বুটি রয়েছে কিন্তু শাড়িতে অল ওভার শাড়িটা এরকম যাচ্ছে এরকম একটা শাড়ি কিন্তু ব্ল্যাক এর উপর দেখিয়েছি প্রথমেই ব্ল্যাক আর রেড এটা দেখো ইয়েলোতে এটা দাম হচ্ছে 4,645 টাকা 4,645 মায়েদের মঙ্গল শোভাযাত্রা বাউল আর হচ্ছে জামদানি শাড়ি এটাই হচ্ছে কৃষ্টি আর এই শাড়িটার সঙ্গে কথাটা খুব ভালো যায় তো কি নামটা ভালো দিয়েছি না একদম মঙ্গল শোভাযাত্রা আমার না সব সময় রিয়া খুব ইন্টারেস্টিং লাগে তুমি আপনারাও দেখুন আমার তখন মানে কি বলবো দুটো বাজে যখন আমাদের পূজো পাঠ হয় যখন মণ্ডপের মধ্যেই হয় তখন তখন সব কিছুতে মা
কোথা থেকে মা এসে সব দেখো, মা এসে যখন কোথা থেকে মা আসলো দেখলাম, মানে আমার আমি দেখলাম মাকে আগে সম্মান দিলাম, মাকে আগে সম্মান দিলাম, তারপরে আমার দাদা সুব্রত মুখার্জি তাকে দিলাম, তার বৌদিকে দিলাম। তুমি ভাবতে পারছো? এবং একজন মা এসেছিলেন, এটা কিন্তু খুব মানে কি বলবো। তারপরে ওনাকে আমি বললাম যে ওনাকে না খাইয়ে দাইয়ে পাঠাবে না, দুজনকে বলেছি। উনি কি করলো, বৃষ্টিটা থামিয়ে দিয়ে পালিয়ে চলে। তারপরে ঘটনা ঘটে যাওয়ার পরে তো উনি, আমি বললাম যে উনি তো ছিল এখানে, হয়তো আমি বলেছি খাইয়ে দিয়ে কিছুই না। আমার যেটা মনে হয় মানে একদম পার্সোনাল, যে দাদা তো সবসময় মায়ের মায়ের পুজো পাঠ, জ্যান্ত মায়ের পুজো করে, স্বয়ং মাই কিন্তু ওখানে এসেছিলেন। আর সেই উত্তরীয় সেই কিন্তু ভগবানের, মানে দেখো চিন্তা করো, লাল কিন্তু শাড়ি ওনাকে যখন দিয়েছে ওটা ব্লু বর্ডার ছিল, ব্লু বর্ডার সেটাও তখন সেখানে ছিল। সেটা তো গত বছর থেকে আমি করলাম, লালের যারা সমস্যা আছে আমি কি করি প্রতিষ্ঠা ব্লু বর্ডার, তারা তারাও যেতে পারবে, তারা কেন সিঁদুর খেলবে না, তারা কেন যাবে না, মানে আমি টিভিতে যদি দেখতে পারি তাহলে তারা কেন ওখানে বসে টিভিটা যেতে পারবে না, তাই তো, এটা তো ভুল। সেটাকে ভাঙার জন্য আমাদের প্রতিষ্ঠানেও কিছু আছে, লালের সমস্যা আছে তারা তাদের জন্য বানাই, ওখানেও আমি কিছু দিই, ঠিক মাকে কিন্তু তাই দিলাম। আর সেই কিন্তু দেখো মাতৃদিবসে যেই গামছাটা আমি সম্মান দিয়েছি সেই গামছাটা দিয়েই সম্মান দিলাম, সেই ওখানেই গেল, তুমি ভাবো মানে কতটা একদম মানে কোইনসিডেন্স ওই সঙ্গে মিলে গেছে। এবং দাদার মাও খুব অসুস্থ, তিনি কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, কিন্তু কোনো না কোনো ভাবে ঘটনাচক্রে ঈশ্বর কিন্তু ঠিক সেই জায়গাটাকে একদম পূরণ করে দিলেন। এবং আমি ভাববো না, আপনারা দেখুন সত্যি তাই, বৃষ্টিটা মা জিনিসটা কত বড়, কত বড়, মানে যারা মন দিয়ে সেটাকে ভাবে ভালোবাসে ঠিক সেই জায়গাটায় আসল কাজটার জন্য জুড়ে যায়। ওই ঢাকের তালে হাত তালি দিল, তারপর উনি কোথায় গেলেন, তারপরে দুজনকে বলেছি না খাইয়ে ছাড়বে না, কিন্তু না খাইয়ে ছাড়বে না, কিন্তু তারপর উনি কোথায় চলে গেলেন আর ওনাকে কিন্তু দেখতে পাওয়া গেল না। এইগুলোই কিন্তু মানে ঠিক তারপরেই বরণ ডালাটা লাগলো, একদম ওনার এই অনুষ্ঠান শেষ বরণ ডালাটা টেবিলে লাগলো, বৃষ্টিটা পালিয়ে চলে গেল একদম, কারণ সেদিন সাংঘাতিক একটা সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। এইগুলোই না মানে কি বলবো, যারা কিন্তু আমি দেখেছি এত দুর্যোগ, ঈশ্বরের কি আশীর্বাদ, যারা নাম নথিভুক্ত করেছে একটা মানুষও আসেনি, এরকম হয়নি। আমি পরে দেখলাম যে দেখ তো এই দুর্যোগের জন্য কয়জন আসেনি, একটাও না, এরকম সবাই এসছে, সবাই এসছে ঠিক, মানে নিয়ে এসছে মা, কিন্তু সবাইকে ওখানে উপস্থিত করেছে, একদম একদম 5,575 টাকা। এগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা প্রত্যেক বাড়িতেই মা আছে, প্রত্যেক বাড়িতেই দুর্গা আছে, দুর্গা আছে, আর প্রত্যেক বাড়িতেই নারী আছে, সেজন্যই এটাকে মানে মানে সম্মান দেওয়াটা এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে, একদম একদম তাই না। এটা তো সেদিন একটা সত্যি চোখের সামনে যেটা দেখলাম আমরা, যেটাকে পরে বাড়িতে যাদের উঠোন আছে যদি স্পেস দিয়ে অ্যাপ্লাই করে তাহলে আর এখন কিন্তু একটু মিহিন কাজটা খুব বেশি চলছে। তাহলে কি দাঁড়ালো 2007, তাহলে কি দাঁড়ালো আমাদের জামদানি দাঁড়ালো, একদম এটা মায়ের সংস্কৃতি, মায়ের সংস্কৃতি, মায়েদের মঙ্গল শোভাযাত্রায়
একদম রয়্যাল বেনারসি ও রাজকীয় সংগ্রহ, রাজকীয় সংগ্রহ রাজঘরানার যে সমস্ত পোশাক, যে সমস্ত শাড়ি, সেগুলো কিন্তু কোনো একটা পর্বে আমরা দেখিয়েছি। তোমরা অবশ্যই যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকো নিশ্চয়ই দেখে থাকবে। এছাড়াও কিন্তু যদি কেউ আবারও দেখতে চাও ইউটিউবটা কিন্তু তোমরা দেখতে পারো, সেখানে আমাদের প্রোগ্রাম আপলোড থাকছে। বাও, দেখো এটা একটা বেবি পিঙ্কের ওপরে রয়েছে জামদানিটা, খুব সুন্দর। এইটারই কিন্তু অনেকগুলো কালার দেখিয়ে দিলাম, একটা লেমন ইয়েলো দেখিয়েছি, আর একটা শুরুতে ব্ল্যাকে দেখিয়েছি, ব্ল্যাক রেড, আর একটা এই পিঙ্ক। শাড়ির আগে ব্লাউজ পিসটা দেখছি, আর দেখো ভালোবাসতে শেখান প্লিজ, এটা করবেন, এটা খুব ভালো। তাই তো, শাড়িকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ শাড়ি কিন্তু আমাদের একটা অন্য রকম ভালো লাগা দিক। কারণ সেই সন্তান বড় হয়ে বলবে আমি আমার মা থেকেই শিখেছি শাড়ি পরাটা, মা শাড়ি। বডিটা একটু করে দিলেই হয়ে যাবে, তারপর ওটা আমরা ইলাস্টিক বাড়িয়ে দেবো, ডিজাইন দিলে আপনার ডিজাইনটা আপনার মতো। তারপরে যখন দেখি যে একটু বেশি বয়স বলে নিজের জন্যই করবেন, এটা প্রফেশনালি করবেন না, কারণ চোখের এফেক্ট হবে, চোখের একটা এফেক্ট, 40-এর পরে তো চোখের এফেক্ট হবে। না না, আমি দাদা আমি আমার নিজের জন্যই করি, হ্যাঁ নিজের জন্য বেশি সময় দিয়ে করব, একদম বেশি দিন সময় নিয়ে করব, একদম। তাই ড্রেস ম্যাটেরিয়াল কিন্তু প্রচুর, থান প্রচুর রয়েছে বিভিন্ন ধরনের, এটার প্রাইসটা হচ্ছে 40,500 টাকা। ওয়াও, একটা পিচ কালারের দেখলাম, আর একটা এই শাড়িটা চেনা লাগছে না ভীষণ, করাত কাজের উপরে রয়েছে, শুধু তাই কে পড়েছিল এখন তো বলতে পারছি না। এটা যেরকম কাজ আছে সেটা আরো বেশি কাজ ছিল, আরো ভিতরে কাজ ছিল। শেষ শাড়ি, আজকের পর্ব শেষের দিকে, চেনা নকশা দিয়ে শেষ করি, একদম দেখুন চেনা একদম না, একদম তোমারটাও যেরকম চেনা এটাও চেনা না। আগে হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি, বাহ
একদম মঙ্গল বেনারসি আমাদের পিছনের ব্যাকড্রপটাই রয়েছে, আর সেই সঙ্গে এটা কিন্তু একটা ভাতটা পরে শাড়ি হতে পারে। সেটা কেন এই রুম একটা উৎসব একটা জামদানি থাকবে না, তাই তো সংস্কৃতি থাকবে একদম। এটার দাম হচ্ছে 3,950 টাকা। সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, এখানেই থেমে যাব। যাওয়ার আগে ঠিকানাটা দাদাকে রিকোয়েস্ট করব বলে না, ঠিকানা লাগে। এই শাড়িগুলো আপনার একটা সংগ্রহের মধ্যে রাখুন, হয়তো একটু 20,000, 25,000, 40,000, 30,000 এটাকে দামি। এটাকে সেইভাবে ওয়েজ হিসাবে না, এটাকে একটা আমার দেশের সংস্কৃতি বা মায়ের সংস্কৃতি হিসাবে একটা রাখুন, তাহলে কিন্তু এই দেশটা সমৃদ্ধি হবে, মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ হবে। কেন কি ভারতবর্ষ একটা উইভিং এর একটা বড় ইন্ডাস্ট্রি। লুমের মালিক হওয়া যাবে একমাত্র এই উইভিংটাই রয়েছে যে এত কম টাকায় মালিক হওয়া যায়, যে আমি ওনার, আমি বলতে পারবো আমি ওনার, যে আমার আন্ডারে 3 জন লোক কাজ করছে, 4টে লুম, একটা আমি চালাই আরো 3 জন কাজ দিচ্ছি আমি, একদম তাই না? সুতরাং এইভাবেই তো হচ্ছে অনেক বড় ইন্ডাস্ট্রি। আর তাই এইটা বলেই হচ্ছে থামতে হবে যে বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান। হাতে বোনা শাড়ি, হাতে বোনা জিনিস আমাদেরকে সব সময় গায়ে রাখতে হবে, কারণ তাহলেই তো আমরা সঙ্গে দেশকে নিয়ে এগিয়ে যেতে পারি। এই শব্দটা যখন অন্যের মুখে শুনি না তখন বুকটা ভরে যায়, সত্যি বলতে ভীষণ ভালো লাগে। কারণ ছোট্ট একটা জিনিস, এই যে দেখো কে বুনছে, ওই তো দুর্গা, যে বুনছে, হ্যাঁ যে বুনছে ওই তো দুর্গা, একদম সব বাড়ির সমস্ত কাজ সামনে সে বুনছে। সারা কলকাতার বিভিন্ন জায়গায় আমরা বিয়েতে দেখেছি, কোনো অন্যরকম বিজ্ঞাপন নয়, এটা ভারি ইন্টারেস্টিং দাদা। মানে অনেকে অনেক রকম করে মডেল শুট, ওই যে পুরোহিত বললো না শাড়ি পরিয়ে, কিন্তু না না পুরোহিত বললো না বস্তা বন্দি করে নোট রেখে দেব, নোট কি করবে, টাকা কি হবে, টাকা আমি যেটা খরচা করব সেটাই আমার টাকা, আর বাদ বাকি যেগুলো ব্যাংক ব্যালেন্স যেগুলো আমার নয়, মা একটু চিন্তা করে দেখবেন, তার থেকে ভালো আমি সুন্দরভাবে থাকবো, আমি স্টাইলিস্ট বা আমি সুন্দর করে গ্রহণ করব এবং ভালো ভালো শাড়ি কিনবো, গয়না কিনবো। শাড়ি হিসাবে ট্রিট করবেন না প্লিজ, এগুলো একটা ওয়ার্ড্রপে রাখুন, সংগ্রহের মধ্যে রাখুন, যে পুরনো সংস্কৃতিকে আমি বাঁচিয়ে রাখবো, এটা সনাতনী সংস্কৃতি। সেই সঙ্গে দাদাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর অনুষ্ঠান দেখলে। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। উৎপাদন আমাদের তাই আমরাই পারি, আর বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমাদের নাগরিক অধিকার। শিল্পপথের দাবি নিয়ে সাহা টেক্সটাইল এবং কান্তিদা বেশ অনেকদিন আগেই কিন্তু সোচ্চার হয়েছিল এবং সেটা এখনও বেশ রমরমিয়ে চলছে। এই মুহূর্তে আমি রয়েছে প্রোডাকশন ইউনিটে কারখানাতে, যেখানে একটা ছোট্ট করে একটা কর্মশালা চলছে, কারা রয়েছে দেখো, যারা নাকি বিভিন্ন সময় শাড়ি প্রস্তুত করে, তো তাদের সঙ্গে আজকে কথা বলে জেনে নেব। আচ্ছা আজকে যে আমরা এখানে এসেছি, দেখছি তো আপনারা সবাই মিলে কাজ করছেন, তো এই যে কর্মশালাটা এখানে আপনারা যোগ দিয়েছেন, কিরকম লাগে বাড়ির সমস্ত কাজ সামলে যে এগুলো করেন? খুব ভালো লাগে, দাদা আসে বছরে একবার দুবার আসে এখানে, এসে দেখে কাজকর্ম। আচ্ছা এখানে কতজন আপনারা কাজ করছেন?
এখানে আমাদের লুমে 20 জন মতন আছে, আর এখানেও 15-16 জন মতন কাজ করে, মানে আমাদের বাচ্চা সংসার সামলে তারপর আমাদের এখানে কাজ করে। সুতরাং তোমরা শুনলে যে যারা এই ইউনিটে কাজ করছে তারা কিন্তু নিজেদের ঘর সংসার সামলে, মানে আমরা অনুষ্ঠান করতে কোথাও দাদা বলতো না যে নিজেদের বাচ্চা সামলে সংসারকে করে তারপরে হচ্ছে এই সমস্ত কাজে যুক্ত হওয়া, অর্থাৎ এই হাতে বোনা শাড়ি যেগুলো গায়ে ওঠে, সত্যিই তখন মনে হয় যে কতটা পরিশ্রমের ফল এটা। আর আজকে ছোট্ট একটা কর্মশালা চলছে, কারণ দাদা এখানে বছরে একবার আসে, তাদেরকে ডিজাইন, বিভিন্ন গ্রাফিক্সের ডিজাইন, সুতোর ম্যাচিং সবটাই বলে দেয়। এতক্ষণ কথা বলছিলাম বৌমার সঙ্গে, এবার যার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন শাশুড়ি মা, তিনিও কিন্তু এই ইউনিটে হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছে, কিরকম লাগছে সেটা ওনার থেকেই জানবো। এই তাঁতের কাজ করতে আমি ভালোবাসি, এই তাঁতের কাজটা করতেও আমার ভালো লাগে, এইটাই আমি চাই সবসময়ের জন্য। এতদিন আমি করতাম, এখন কিছুটা আমার বৌমা আমার হাতের কাজটা করে, এই জন্য অনেকটা আমি বেঁচে যাই। এখন থেকে তাঁতের শাড়িটাই সবসময়ের জন্যে আপনারা সবাই পড়ুন, তাহলে আমরা আর একটু বাঁচতে পারবো, মানে আর একটু আমরা দাঁড়াতে পারবো। সবাই পড়ুন, আমরা এর থেকে উন্নত কাজ করব, এর থেকে উন্নত শাড়ি পাবে, আমাদের কাছ থেকে শাড়ি, আমাদের বোনা শাড়ি কান্তিদার দাদার কাছ থেকে সবাই নেবেন, দেখবেন সব শাড়ি পাবেন আমাদের কাছে, সব রকম শাড়ি পাবেন। আগে সব পুরনো ডিজাইন সব বাদ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখন সব নতুন নতুন ডিজাইন, সব হাতে বোনা শাড়ি দাদার কাছে সবই পাবে। দাদা এই জন্যই আমাদের এখানে এসেছে নতুন ডিজাইন দিতে, আমরা নতুন ডিজাইন হাতে বুনে তৈরি করে সবাইকে পরাবো, সবাই পরুন, পুজোতে আপনারাও পরুন, আমরাও নতুন নতুন শাড়ি পরবো। গ্রাম বাংলায় যে মানুষ কিভাবে, মানে আমরা হয়তো ফিচার ফিল্মে দেখি, মানে আজকে দেখো আজকে ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে আজকে স্টিল ফটোগ্রাফার যে আমাদের সঙ্গে এসেছে, হ্যাঁ একদম পুরো টিমটা, না না আরো বলছে যে মানে যে আসার কথা সে না এসে বলছে যে না আমি যাবো, মানে অ্যাকচুয়ালি এইটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর আপনার আর আজকে দেখতে পাচ্ছি যে এখানে মহিলারা রয়েছেন এবং তাদের হচ্ছে আজকে ছোট্ট করে একটা কর্মশালা চলছে, প্রত্যেকে নিপুণ হস্তে যে শাড়িতে এখন ওই কদম বা পমপম যে যেটাই বলুক সেটার ব্যবহার দেখতে পাচ্ছি, মানে লাস্ট ফিনিশিং টাচটা কিন্তু তারাই দিচ্ছে। এটা হচ্ছে রিয়া, তুমি জানো আমার যত মানে বেঙ্গল কেন সারা ভারতবর্ষে যেখানে সব জায়গায় আছে সব জায়গায় কিন্তু আমাদের মহিলা উদ্যোগ। এই সুতোগুলো হচ্ছে দেখো যেইভাবে হোক মানে একটা কর্মসংস্থানকে নিয়ে আসতে হবে সামনে, যেইভাবে এটা হচ্ছে কদম ফুল, আর কদম হচ্ছে সোদা মাটির গন্ধ ভরা বাদল দিনের প্রথম কদম ফুল, কে ফোটায় সাহাটেক ছেল ফোটায়, আর কদম ফুলটা কিন্তু খুব মাঙ্গলিক, কদমটাকে এখন একদম প্রত্যেকেই এটাকে একদম বেঙ্গলের বেঙ্গল ট্র্যাডিশন, এটা সারা ভারতবর্ষ কিন্তু এই কদমটা কোনো জায়গায় হয় না, টাসেল হয়, এটাও কিন্তু আমার একটা মানে বাদল দিনের প্রথম কদম ফুল যেরকম আমিই ফোটালাম, শাড়িতেও কদম ফুল প্রথম আমিই ফোটালাম। অন্যদিকে একটা কর্মসংস্থান, এইটাই হচ্ছে মেন মোটোটা। ওয়েস্টেজ লাশিগুলোকে এইভাবে লাগানো, একটা কদম লাগাতে আমরা 15 টাকা করে ওয়েজেস দিই একটা মহিলাকে, যে কিছুই লুম পারে না, চালাতে পারে না বা কোনো সুতা কাটতে পারে না, সে তো কদম তো বাঁধতে পারবে, কেটে কেটে শুধুকে এইভাবে জুড়তে হবে, এটা সবাই পারবে। তাই সাহা টেক্সটাইলের কমিটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সরাসরি তোমাদেরকে নিয়ে এলাম প্রোডাকশন ইউনিটে, বা সাহা টেক্সটাইলের পরিভাষায় সরাসরি কারখানাতে। এবং আমি বলবো তো অবশ্যই হাতে বোনা শাড়ি যদি এরকম হয় কারা প্রস্তুত করে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি আর এর মাঝখানে কিন্তু কোনো কিছুই নেই। তাই প্রত্যেককে এরকম হাতে বোনা শাড়ি গায়ে তুলে নিতেই হবে, নিজেদের ওয়ার্ড্রপে রাখতে হবে। আর শাড়ি সেভ দ্য শাড়ি, শাড়ির ডাক দিয়েছি আর শাড়ি নিয়ে কাজ করতে হবে, এটা আমার একদম খুব বিশ্বাস করো রিয়া, আমি প্রাণ থেকে কাজটা করি একদম, এটা আমার একটা ভালো লাগার জায়গা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলছি মানে উৎপাদন আমাদের, আমরাই পারি, আর বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন। এই মুহূর্তে দেখো যেখানে আমি বসে রয়েছি সেখানে দেখতেই পাচ্ছ শাড়ি বোনা হচ্ছে, আর চিত্রটা কিন্তু বেশ অন্যরকম, মানে একটু আগেই দাদা বলেছিল যে এত মহিলারা যেখানে কাজ করছে, আর এই মুহূর্তে আমি যে লুমটায় বসে রয়েছি একজন কিন্তু বোন কাজ করছে এবং সে কিন্তু নিয়মিত পড়াশুনো করে এবং পড়াশুনোর ফাঁকে কিন্তু হচ্ছে শাড়ি বুনছে, আর তার শাড়িটা কিন্তু ভীষণ ইনোভেটিভ, একদম অন্য রকমের, মানে বেশ কি বলবো পরিশ্রমী একটা কাজ, যে ধরনের কাজটা করছে পুরোটাই হাতে বোনা। আমরা তো বিভিন্ন ধরনের
শাড়ি দেখি, এটা হচ্ছে জামদানির মোটিভে কিন্তু শাড়িটা হচ্ছে, আর এখানে হচ্ছে দেখো তার ডিজাইনটা রাখা রয়েছে, নকশাটা হচ্ছে এখানে, আর সে কিন্তু কাজটা করছে, যেটা নাকি কান্তিদা হচ্ছে এখানে এসে এই ডিজাইনটা দিয়েছে, তারপরে হচ্ছে শাড়ি বোনা হচ্ছে। আমি একটু যে কাজ করছে তার সঙ্গে কথা বলবো। আচ্ছা তুমি যে এখানে যে কাজ করছো, কতক্ষণ সারাদিনে কতক্ষণ কাজ করো? 5-6 ঘন্টা কাজ করি। মানে পড়াশোনার ফাঁকেই কি কাজ? হ্যাঁ রাতেও করি দিনেও করি। হ্যাঁ দাদা বলেছে যদি আমি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করতে চাই তাহলে দাদা আমাকে যথেষ্ট সাহায্য করবে, যতটা পারবে সাহায্য করবে। তো এটা তো মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খুশি, এবং আগামী দিনে সেরকম কিছু হবে তো? হ্যাঁ অবশ্যই আমি চাই হোক। খুব সুন্দর, এবং আজকে এখানে এসে আমার যা ভালো লাগছে, কারণ এরকম জামদানি ট্রেডিশনাল শাড়ি আমরা ভীষণ পছন্দ করি, প্রত্যেকে গায়ে তুলে নিতে চাই। তো আজকে স্বয়ং এসে দেখতে পাচ্ছি যে কারা বুনছে, আর এরকম একজন মানুষ যারা নাকি পড়াশুনো করেও তারপরে এই কাজে এসেছে, তো সমাজের কাছে এর স্থানটা কোথায় এটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যাতে এই ধরনের শাড়ি, হাতে বোনা শাড়ি, হাতে করা জামদানি শাড়ি উঠে আসে, এই অ্যাপিল চাই রাখবো। এবং আগামী দিনে যারা পড়াশুনোর সঙ্গে সঙ্গেও নিজেদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায়, প্লিজ তাদের প্রত্যেকের পাশে থাকো। এই মুহূর্তে দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু একটা পরিচ্ছন্ন ইউনিট বলতে পারো, যেরকম লুম হয় তার থেকে কিন্তু এটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে যে সমস্ত শাড়িগুলো হচ্ছে সেগুলো তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার সামনে যে শাড়িটা হচ্ছে সেটা তো ভীষণ সুন্দর দেখতে, পিওর মাসলিনের ওপরে সিকোয়েন্সের ওয়ার্ক। আমার সঙ্গে দাদা রয়েছে, কান্তিদা রয়েছে, আমি দাদাকে রিকোয়েস্ট করব এই লুমটার সম্পর্কে আমাদেরকে একটুখানি বিস্তারিত জানাতে, এবং এত সুন্দর এক একটা শাড়ি যে ঝাপে সিকোয়েন্স বসানো, এই বিষয়টা আমাদেরকে একটু ডিটেলসে বলতে। খুব ইন্টারেস্টিং না? হ্যাঁ এটা তোমার একটা ভালো লাগার জায়গা। দারুণ, এটা তো বুঝতে পারছি যে এত সুন্দর শাড়িগুলো যে এখানেই তৈরি হয় এটা কে জানতো। এটা এই দেখো এটা হচ্ছে মসলিনের নলিগুলো আছে, আর মসলিন হ্যাঁ, আর এটা হচ্ছে মটকার নলি। আচ্ছা মটকার সুতো রয়েছে দেখো, এটা হচ্ছে মটকা আর এটা হচ্ছে মসলিন। এটা হাফ শাড়িটা মসলিনে হয়, হাফ শাড়িটা মটকাতে হবে, সেই জন্য টানা রেশমটা আছে। আর রেশমে যদি আমি রেশম বুনি সেটা মসলিন হবে, আর রেশমে যদি আমি মটকা দিই তাহলে এটা মটকা হবে, মটকাটা একটু ঠিক হবে আর কি। আর এই দেখো পুরো সিকোয়েন্স একদম, এগুলো সিকোয়েন্স, এগুলো সামনে নিয়ে আসলে তাহলে একদম সুবিধা হবে, আপনাদেরকে সামনে নিয়ে আসবো, ব্যবসা করবো, মুনাফাও করবে, দায়িত্ব নিয়ে বলছে, কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে। কেন এরকম হ্যান্ডলুমে? হ্যাঁ জিনিসের কাছে যে আত্মসহ, এগুলো দেখাবার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রযুক্তির কাছে আমরা আত্মসহ। এই যে দেখুন কত কর্মসংস্থান হচ্ছে পুরো এই লুমটা জুড়ে অনেক। আজকে যদি পাওয়ার লুম বা মেশিন টেকনোলজি হতো তাহলে কিন্তু একটা পাওয়ার লুম কিন্তু 5 জনে চালায়, 5টা মেশিন চালায় একটা একটা মানুষে। আর টেক্সটাইল তো কোনো হিসেব নেই, মানে 2 মিনিটে শাড়ি হয়ে যায়। সেজন্যই তো ডাক দিলাম, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন। একদম নিশ্চয়ই, কারণ আজকে এসে এত ভালো লাগছে, এত সুন্দর যে এই সব শাড়িগুলো মসলিনের এরকম ঝাপে সিকোয়েন্স, এই শাড়ি, তারপর ওখানে হ্যান্ডলুম দেখলাম, এগুলো যে এই লুমেই হচ্ছে, এবং যারা শিল্পীরা বুনছে কি পরিশ্রম, প্রত্যেকটা লুমেই দেখো সব শাড়ি তৈরি হচ্ছে। এখন তো লাঞ্চ আওয়ার, রেসিডেন্সিয়াল যারা এখানে থেকে খাওয়া দাওয়া করে যারা বোনে তারা কিন্তু খেয়ে দিয়ে চলে এসে, আর যারা আউট আছে তারা তাদের 2 ঘন্টা জিনিস হচ্ছে। এটা যেমন মসলিন হচ্ছে, দেখো আমি যে শাড়িটা পরে রয়েছে এটা একটা খুব সুন্দর লিলেন রয়েছে, বডিটা হচ্ছে এক কালার আর বর্ডারটা হচ্ছে ব্লু কালারের রয়েছে, আর শাড়ির নিচে কিন্তু পমপম বা কদম ফুল রয়েছে। আর এই সুন্দর এই কদম ফুল কিন্তু প্রথম দাদাই আর কি ফুটিয়েছে, তাই উৎপাদন আমাদের আমরাই পারি, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান। দাদার কমিটমেন্ট অনুযায়ী আমরা সরাসরি চলে এসেছি কারখানাতে, আর ফ্যাক্টরি আউটলেট সেলে তো একটা ঝলক হয়েছিল, একটা কর্মশালা হয়েছিল, এইটার আদলেই কিন্তু সেখানে ফ্যাক্টরি আউটলেট সেলে যে কারখানা ছিল সেটা, এটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে রুট। সেটা তো ওয়ার্কশপ হয়েছিল একটা, মানে কিভাবে তৈরি হয় কিভাবে, এরকম একটা ডেমো ছিল একটা। আর আমরা কিন্তু বলেছিলাম যে আরো গভীরে আরো ডিটেলে আপনাদের সামনে নিয়ে আসবো, বারবার কিন্তু রিয়া একই কথা মনে পড়ে, এই বাংলা সমৃদ্ধ বাংলা, বাংলার ভিতরে আরেক বাংলা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে সীমিত করতে চেয়েছিলেন,
আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনিও বাংলাকে সীমিত করতে চেয়েছিলেন। হাওড়ার আলামোহন দাস উনিও কিন্তু লোহার ব্যবসায় মানে হাওড়া জেলাকে দাসনগরে অনেক সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আর সেটা বলবো হচ্ছে আমরা স্যার বীরেনের কথা বলবো, একমাত্র বাঙালি শিল্পপতি যেটা বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে সম্মানের সহিত ফেরত দিয়েছে, এটা কিন্তু বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত।